হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের সাতশো তেইশ নম্বর পেজে যে একটি বাংলার প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমস্কিউটাইপ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের এক অদল বদল গল্পে যে উৎসবের প্রসঙ্গ রয়েছে অপশান নাম্বার গ হোলি একের দাগের দুই আজ এই বিকালের দিনে দিকে বর্ষণ থামিয়েছে বর্ষণ থামার পূর্বে অবিরত বৃষ্টি হয়েছিল অপশান নাম্বার খ পাঁচ দিন একের দাগে তিন ওর চিরকালের বন্ধু বন্ধুটি হলো অপশান নাম্বার ঘ ছোট ছোটো মাসি একের দাগের একের দাগের চার তোমায় নিয়ে বেড়াতে বেড়াবে গান অপশান নাম্বার গ নদীতে দেশে গাঁয়ে একের দাগের পাঁচ সমুদ্র নিপতি সুতা যার কথা বলা হয়েছে অপশান নাম্বার ক পদ্মা একের দাগে ছয় হাই দেহ তার দেখ। যার দেহের কথা বলা হয়েছে অপশান নাম্বার খ কুম্ভকর্ণ একের দাগের সাত শেষ পর্যন্ত নিবের কলমের মান মানমর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন অপশান নাম্বার ক সত্যজিৎ রায় একের দাগের আট ভাষা সরি বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে লেখকে ছোটোবেলায় যার জ্যামিতি বই পড়তে হয়েছিল অপশান নাম্বার খ নেক্সট প্রশ্ন একের দাগের নয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অপশান নাম্বার গ একের দাগের দশ রোদের তাপ এখানে যে ধরনের সম্বন্ধ রয়েছে অপশান নাম্বার ক একের দাগের এগারো ছে নিসরণে সহিংসানু আমি রঘু বরে একাঙ্কিত পদটি হয়েছে অপশান নাম্বার গ একের দাগের বারো ভেঙে আর গড়তে জানে যে চিরসুন্দর নিম্নলিখিত পদটি যে সমস্ত উদাহরণ অপশান নাম্বার খ একের দাগের তেরো অনেক সময় পাট বাক্য বা বাক্যাংশকে কেন্দ্র করে সমাজবদ্ধ পদের ন্যায় একটি পদ গড়ে ওঠে যে সমাজে তা হল অপশান নাম্বার গ একের দাগের চোদ্দ বাক্যের যোগ্যতা বলতে বোঝায় অপশান নাম্বার খ একের দাগের পনেরো যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা কয়লা গঠনগত দিক থেকে দিক দিয়ে এটি শ্রেণীর শ্রেণীর বাক্য অপশান নাম্বার খ একের দাগের ষোলো ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় যে বাচ্চে অপশান নাম্বার ঘ একের দাগে সতেরো তারা আর স্বপ্ন দেখতে পারলো না এটি যে ধরনের বাচ্চ অপশান নাম্বার ক